তোমার নাম রায়হান তাই না জি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো জি পলিটিক্যাল সায়েন্স যখন কোন ছেলে মেয়ে ভালো কোন সাবজেক্টে পড়ালেখা করতে পারে না তখন মনে হয় পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করে তাই না না ঠিক বিষয়টা আসলে সেরকম না মানে আমার নিজের ইচ্ছে ছিল পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করার পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করে মার্কেটিং এর চাকরি ভেরি ইন্টারেস্টিং তো তা তোমার বাবা কি করেন জি উনি একটা সময় ছোট সরকারি চাকরি করতেন তারপর অসুস্থ হয়ে যান এজন্য আর্লি রিটায়ারমেন্টে যেতে হয়েছিল সংসার চলে কিভাবে আমার বাবার পেনশনের টাকায় আর আমাদের একটা ছোটখাটো বাড়ি আছে আমার বাবা মা ওখানেই থাকেন আমার বোনও ওখানেই থাকে বাড়িটার অর্ধেক ভাড়া দেওয়া তো সবকিছু মিলে চলে যায় তাছাড়া আমি তো এখন নতুন জবে জয়েন করেছি আমিও মাস মাসে কিছু টাকা পাঠাবো তোমার মান্থলি স্যালারি কত জি 15,000 সামনের বছর ইনক্রিমেন্ট হবে 15,000 জানো আমার ড্রাইভারের স্যালারি এর চেয়ে বেশি তুমি বোধহয় এমব্যারাস হচ্ছ ইনসাল্ট ফিল করছ কিন্তু আমার মেয়ের জীবনের ক্ষেত্রে এই সমস্ত কিছু কোশ্চেন তো আমাকে তোমাকে করতেই হবে তাই না আর বৃষ্টির সাথে সম্পর্ক তৈরি করার আগে তোমার বোঝা উচিত ছিল তুমি চাঁদের দিকে হাত বাড়িয়েছ চাঁদের দিকে হাত বাড়ালে হাত তো ঝলসে যাবে সেই ধারণা কি তোমার আছে আদি আপনি কি বলতে চাচ্ছেন সেটা যদি একটু স্পষ্ট করে বলতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো দেখো তুমি লোয়ার মিডল ক্লাসের রেগুলার ক্যালিবারের একটা ছেলে আমার যতটুকু মনে হয় তুমি বৃষ্টিকে পছন্দ করেছো বা বিয়ে করতে চাচ্ছ টাকার লোভে এই সমস্ত ছেলেদের একটু টাকার লোভ থাকে আপনি এই ধরনের ছেলে কটা দেখেছেন আন্টি যারা শুধুমাত্র টাকার পেছনে ছোটে দেখো আমি তোমার সঙ্গে অ্যাগ্রিমেন্টে যেতে চাই না আর তোমার সঙ্গে অ্যাগ্রিমেন্ট করব সেই যোগ্যতাও তোমার নেই সেটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত ঠিক আছে আমি তোমার সাথে বৃষ্টিকে বিয়ে দিতে রাজি আছি কিন্তু আমার দুটো শর্ত আছে প্রথম শর্ত হলো দু মাসের মধ্যে তুমি যদি বৃষ্টিকে বিয়ে করতে রাজি হও এবং কানাডা যেতে রাজি হও তাহলে আমি বৃষ্টির বাবাকে বলবো দু মাসের মধ্যে এখানে এসে তোমার হাতে বৃষ্টিকে তুলে দিতে আর যদি তুমি কানাডা যেতে রাজি না হও আমি পরশু দিনে বৃষ্টিকে তোমার হাতে তুলে দেব কিন্তু বৃষ্টি আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত হবে হ্যাঁ তোমাকে এখনই বলতে হবে না তুমি চিন্তা করো কালকে আমাকে জানো ঠিক আছে আমি আমার সিদ্ধান্তটা এখনই জানাতে চাচ্ছি আন্টি আমি পরশু দিনই বৃষ্টিকে বিয়ে করব আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই ওকে ভেরি গুড পরশু দিন ফ্রাইডে তুমি রাত 8টার মধ্যে চলে আসবে কাজে রেডি থাকবে আমি বৃষ্টিকে তোমার হাতে তুলে দেবো বৃষ্টির সুখী তো আমার সুখ